শীঘ্রই ব্যালিস্টিক মিসাইল পাচ্ছে বাংলাদেশ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে ডিফেন্স পরিদর্শন করেন গত মাসের তারিখ পরিদর্শনকালে তিনি বাংলাদেশের জন্য তৈরি হান্ড্রেড এম এস পরিদর্শন করেন বাংলাদেশের টিআরজি থ্রি হান্ড্রেড সিস্টেমের ঠিক পেছনেই দেখা যাচ্ছে সান বোরা ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা রাশিয়ান ভেহিকেল মেকার কামাজের চাসিসের উপর ভিত্তি করে তৈরি এখানে বিশেষ উল্লেখ্য যে বাংলাদেশে টিআরজি থ্রি হান্ড্রেড ও কামাজের উপর তৈরি বাংলাদেশ বাদেও আজার তুরাসকের এই সিস্টেমগুলো কামাজ এর উপর ব্যবহার করে তবে আজার নতুন করে বোরা ব্যালিস্টিক সিস্টেম অর্ডার করেছে কিনা তা এখনও জানা যায়নি এখানে বিশেষভাবে আরও উল্লেখ যে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল তুরস্কের ইস্তান অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার টু থাউজেন্ড নাইনটিনে বোরা এবং টিআরসি থ্রি পরিদর্শন করেন ফলে বাংলাদেশের লং রেঞ্জ আর্টিলারি সিস্টেম হিসেবে অর্থাৎ টাইপ এ এম এল আর এস হিসেবে তুর্কিশ এই শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বোরা কেনা হতে পারে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার সতেরো আঠারো সালে নিজেদের বহরের জন্য টাইপ এ এল সিস্টেম কেনার জন্য ডিজেডিপি মারফত ইভালুয়েশন নোটিশ জারি করেছিল যেখানে মিসাইলের রেঞ্জ চাওয়া হয়েছিল সর্বোচ্চ দুশো কিলোমিটার আর তুরস্কের এই মিসাইলের রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার এদিকে ফোর্সেস গোল দুই বাস্তবায়নে তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন তুরস্কে অবস্থান করা বাংলাদেশের রাষ্ট্রদূত মুসদ মান্নান এবং ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবাল এই লক্ষ্যে ইতিমধ্যে তুরস্কের সাথে সামরিক সরঞ্জাম ক্রয় প্রযুক্তি বিনিময় সহ নানাবিধ চুক্তি স্বাক্ষর হয়েছে উল্লেখ্য বাংলাদেশ ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ অর্জনে স্বল্প মেয়াদী ধাপ থেকে এখন মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে যার আলোকে বাংলাদেশ সামরিক বাহিনীর অধীনে থাকা তিন বাহিনী তথা সেনা নৌ এবং বিমান বাহিনীর উন্নয়ন এবং নতুন নতুন প্রযুক্তি এবং অস্ত্র সংযোজনে বিশেষ জোর দেওয়া হচ্ছে ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ তার অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তার পুরনো নির্ভরশীলতার জায়গা থেকে সরে এসে এখন নতুন নতুন অস্ত্র সরবরাহকারী দেশের দিকে ঝুঁকছে যার অংশ হিসেবে তুরস্ক সার্বিয়ার মতো উদীয়মান সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলোর প্রতি নজর দিচ্ছে ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিয়া থেকে একশো পঞ্চান্ন মিলিমিটার সেলফ প্রোপেলার কামান ক্রয় করে যেখানে চীন দুই সাল থেকে তাদের তৈরি এল জে জিরো ফোর ফাইভ এবং পিএল ফিফটিনের মতো আর্টিলারি সিস্টেম সরবরাহের ব্যাপারে বিভিন্নভাবে লবিং করে আসছিল বাংলাদেশ সেনাবাহিনী ইতিপূর্বে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো সময়কালে তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণ আর্মোর পেট্রোল ভেহিকেল গ্রাউন্ড বেসড হিউমার সার্ভেলেন্স রাডার রোটারিং ইউএভি সিস্টেম এবং বো ডিসপোজার সরঞ্জাম ক্রয় করে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে টিআরসি থ্রি টাইগার মিসাইল সিস্টেম কেনে যার রেঞ্জ একশো কিলোমিটার তুরস্কের একটি সংবাদ সংস্থার তথ্য মতে বাংলাদেশ এ যাবৎকালে শুধু দুই হাজার বিশ থেকে দুই সালে তুরস্ক থেকে ষাট মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করেছে এবং আরও একশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে যার অধীনে আরও মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম আর্মোর ভেহিক্যাল সহ বিভিন্ন সরঞ্জাম ক্রয় করা হতে পারে তুরস্কে আরও একটি সোর্স মতে বাংলাদেশ তুরস্ককে তৈরি হিসার শর্ট টু মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার ডিফেন্স মিসাইলের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছে এবং ভবিষ্যতে এই সিস্টেমটি বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স বহরে যুক্ত হবার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি প্রযুক্তি ক্রয়ের মাধ্যমে নিজস্ব অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে যার অধীনে তৃতীয় কোনো দেশের সাথে সম্মিলিতভাবে সেনাবাহিনী একটি নতুন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রস্তুত করবে তুরস্কের রকেট সানের ভাষ্য মতে রকেট সান তুরস্কের অন্যতম বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যারা শুরু থেকে পশ্চিমা প্রযুক্তি নির্ভর অস্ত্র উন্নয়ন এবং নির্মাণ করে আসছে দুই সালের তথ্য অনুসারে রকেটসান বিশ্বে উনব্বই নম্বর অস্ত্র নির্মাতা হিসেবে স্থান দখল করে আসছে রকেটসান তার অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে স্থল আকাশ এবং নেভাল অস্ত্র তৈরি এবং বিপণন করে থাকে রকেটসান তুরস্কের নেভির জন্য অ্যাটোবাকা নামে একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ডেভেলপ করেছে যা তারা তাদের বহরে থাকা আমেরিকান হারপুন ব্লক থ্রি মিসাইলের রিপ্লেস হিসেবে ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ইতিপূর্বে নিজেদের সামরিক জাহাজে ব্যবহারের জন্য নতুন অত্যাধুনিক মিসাইল ক্রয়ের টেন্ডার দেয় যেখানে বিশেষভাবে দক্ষিণ কোরিয়ান মিসাইলের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে একটি চতুর্থ প্রজন্মের হাই সাবসনিক এন্টিশিপ এবং এনটি সারফেস ক্রুজ মিসাইল যার সর্বোচ্চ দুশো বিশ কিলোমিটার দূরের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম প্রযুক্তিগতভাবে এটি ফ্রান্সের এক্সোসেট ব্লক ফোর এবং আমেরিকান হারপুন ব্লক থ্রি মিসাইলের সমপর্যায়ে এছাড়া তুরস্কের আরেক কোম্পানি বেয়ার আক্তারের তৈরি টিভি টু এবং টার্কি শ্যারোস্পেসের তৈরি আনকা এস ইউএভি সিস্টেম বাংলাদেশ সামরিক বাহিনীর বহরে যুক্ত হতে পারে মনে করা হচ্ছে মধ্যমেয়াদী এই পরিকল্পনায় বাংলাদেশ সামরিক বাহিনী শুধুমাত্র বিদেশ নির্ভরতা থেকে সরে এসে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে ধাপে ধাপে নিজেদের অস্ত্র নির্মাণ সক্ষমতা বৃদ্ধি করবে আর এই লক্ষ্যে বাংলাদেশের এই পরিকল্পনা বাস্তবায়নে তুরস্ক পাশে থাকবে বলে জানিয়েছে তাছাড়া বাংলাদেশ ও তুরস্ক মুসলিম প্রধান দেশ দেশ দুটির সম্পর্ক ও ঐতিহাসিক দেশ দুটির মধ্যে আস্থা নিয়ে তেমন ঝুঁকি নেই অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমরাষ্ট্র সরবরাহকারী দেশ চীন ও রাশিয়া চীন রাশিয়া বাংলাদেশ সবচেয়ে বড় হুমকি মায়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা করেছে তাতে ঢাকা পরিষ্কার বুঝতে পেরেছে বেজিং ও মস্কো আমাদের বন্ধু না আবার চীন রাশিয়ার বিপরীতে সরাসরি আমেরিকান ব্লগে যোগ দিলে চীন বাংলাদেশকে অর্থনীতির চাপ দিবে যার ফলে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়বে তাছাড়াও আমেরিকার সম্পর্কে দেশের মানুষেরও আপত্তি আছে তাই বাংলাদেশের এমন দেশ প্রয়োজন ছিল যারা দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে সাপোর্ট দিবে সমরাষ্ট্রের যোগান দিবে এতে আমেরিকা চীন বা রাশিয়া খুব বেশি আপত্তি না করে এমনকি দেশের মানুষও বিষয়টা ভালোভাবে নেয় এত সব কন্ডিশনের মধ্যেও বাংলাদেশ সমরাষ্ট্রের কোয়ালিটির বিষয়ে আপোষ করতে রাজি নয় বাংলাদেশের এসব চাহিদা পূরণের দেশই ছিল তুরস্ক তারা বাংলাদেশকে ন্যাটো গ্রেডের সরবরাহ করবে এবং দেশে সমরাষ্ট্র তৈরিতে সহায়তাও করবে এত সব হিসেব নিকেশ করে বাংলাদেশ তুরস্কের সাথে সামরিক চুক্তি করেছে যা থেকে বাংলাদেশ দীর্ঘ লাভবান হবে অন্যদিকে তুরস্ক ও দক্ষিণ এশিয়াতে স্থায়ী খেলোয়াড় হয়ে উঠবে তারা অলরেডি পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের শক্ত অবস্থান গড়ে তুলেছে আর সেজন্যই তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল ডেমির চুক্তি সইয়ের পর এক টুইট বার্তায় বলেন রকেটসান থেকে বিভিন্ন সরঞ্জাম রফতানির জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে থেমোনা এগিয়ে যাও এ বিষয়ে জানতে চাইলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মুসাদ মান্নান বলেন তুরস্কের সঙ্গে আমাদের বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এই কোভিড সময়ও প্রায় একশো কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে যা কোনো মানদণ্ডে ভালো বলা যায় দুই দেশের মধ্যে নিয়মিত সফর বিনিময় হচ্ছে জানিয়ে তিনি বলেন গত এক বছরে আমাদের পররাষ্ট্র মন্ত্রী তুরস্ক সফর করে বাংলাদেশের নতুন দূতাবাস উদ্বোধন করেছেন এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় গিয়ে তাদের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন উল্লেখ যে গত ডিসেম্বরে ঢাকা সফরের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবু সোগলুর বলেছিলেন আমাদের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো দাম অত্যন্ত সুলভ এগুলো কেনার জন্য কোনো শর্ত আরোপ করা হয় না আমি নিশ্চিত বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে এছাড়া তুরস্ক প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে রাজি আছে রাষ্ট্রদূত মুসদ মান্নান বলেন দুই দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে প্রচুর প্রশিক্ষণ সম্পন্ন হচ্ছে যা ভবিষ্যতে আরো সম্পর্ক বাড়াতে ইতিবাচক প্রভাব রাখবে কি ধরনের এবং কত টাকার অস্ত্র কেনা হবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন উল্লেখযোগ্য পরিমাণ ক্রয় করা হবে